বড় ভাইকে নিজের কিডনি দিয়ে বাঁচালেন ছোট ভাই। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হবিগঞ্জের মাধবপুরের নিজের একটি কিডনি দিয়ে বড় ভাইকে বাঁচার স্বপ্ন দেখালেন ছোট ভাই। উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মানিক মিয়ার ছেলে আতাউল ইসলাম পলাশ ভ্রাতৃত্বের এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন। বড় ভাইকে বাঁচাতে নিজের কিডনি দিয়েছেন তিনি। 12 আগস্ট শনিবার সকালে ঢাকার বারডেম হাসপাতালে সফল অস্ত্রোপচার শেষে তারা দুই ভাই বর্তমানে চিকিৎসাধীন। ভাইয়ের জন্য এমন ভালোবাসা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রশংসায় ভাসছেন ছোট ভাই। খোঁজ নিয়ে জানা যায়, মাধবপুর উপজেলার চৌমুহনি ইউনিয়নের কমলপুর গ্রামের মানিক মিয়ার তিন ছেলে। মানিক মিয়া হচ্ছেন চৌমুহনি ইউনিয়ন পরিষদের দফাদার হিসেবে কর্মরত আছেন। সৌদি আরব প্রবাসী। বড় ভাইয়ের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টি করেছেন ছোট ভাই। নিজের জীবনের কথা না ভেবে একটি কিডনি দিয়ে বড় ভাইয়ের জীবন বাঁচিয়েছেন এই ছোট ভাই। পারিবারিক সূত্রে জানা যায়, 2 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান দফাদার মানিক মিয়ার বড় ছেলে সাইফুল ইসলাম সবুজ। এর মধ্যে হঠাৎ সবুজের কিডনি সমস্যা ধরা পড়ে। পরে সাইফুল ইসলাম সবুজ সৌদি আরব থেকে দেশে চলে আসেন। বিভিন্ন চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা এরপরে ডাক্তার জানান যে সাইফুল ইসলামের 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। তারপর কি ডায়ালাইসিস করেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা সবুজের 2টি কিডনি বিকল হয়ে যাওয়ার কথা জানিয়ে যত দ্রুত সম্ভব প্রতিস্থাপনের কথা বলেন, মানে কিডনি ট্রান্সপ্লান্ট বলে যেটাকে সেটা। এমন দুঃসংবাদে ভেঙে পড়ে তার পুরো পরিবার। পরিবারের পক্ষে সবুজের চিকিৎসার ব্যয় বহন করাও সম্ভব ছিল না, কারণ তার বাবা দফাদার খুব বেশি বেতন না, সেও বিদেশ থেকে চলে এসেছে, তাছাড়া কিডনি বা পাওয়া যাবে কোথায়, এ নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় পড়ে যায় পরিবারটি। সে সময় প্রবাসী সবুজের আপন ছোট ভাই আতাউল ইসলাম পলাশ ভাইকে বাঁচাতে তার পাশে দাঁড়ান, স্বেচ্ছায় নিজের কিডনি বড় ভাইকে দেওয়ার সিদ্ধান্ত জানান। পরে 12 আগস্ট মানে পরশুদিন পরিবারের সবার মতামতের ভিত্তিতে ঢাকায় পারডেম হাসপাতালে তাদের অস্ত্রোপচার হয়। সকাল 6টার দিকে অস্ত্রোপচার শুরু হয়। 4 ঘন্টা অস্ত্রোপচারের পর বর্তমানে দুই ভাই সুস্থ আছেন। তাদের বাবা মানিক মিয়া কিডনি প্রতিস্থাপনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অপারেশনের পর দুই ভাই সুস্থ আছেন। দর্শক, আমার চ্যানেলে আমি একটা ইন্টারভিউ করেছিলাম, সেটা হচ্ছে স্বামীকে কিডনি দিয়ে বাঁচালেন স্ত্রী। স্বামীর নাম হচ্ছে রাশেদ। রাশেদ ভাইয়ের সাথে আমার এখনও যোগাযোগ আছে, এখনও কথা হয়। আমি চেষ্টা করব এই যে দুই ভাই রয়েছেন তাদের ইন্টারভিউ নেওয়ার, অথবা তাদের পরিবার একার ইন্টারভিউ নেওয়ার, কারণ কিডনি প্রতিস্থাপন কিন্তু খুব সহজ প্রসেস না। এখানে আপনাকে ব্লাড গ্রুপ মিলতে হবে, এখানে আপনাকে পারিবারিক বন্ধনে আবদ্ধ এরকম হতে হবে। অনেকে কিন্তু কিডনি নিয়ে বেচা বিক্রিও করে। এ সমস্ত না করে আপনারা যারা সুস্থ আছেন তারা সুস্থ থাকার চেষ্টা করেন এবং পরিবারের মধ্যে থেকে কিডনি দেওয়ার চেষ্টা করেন, কারণ মিসম্যাচ হয়ে গেলে কিন্তু ওই রোগীর আসলে আর বাঁচার কোনো সুযোগ থাকবে না। আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটি ফলো দিবেন, আর কেমন ধরনের নিউজ আপনারা চান সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।